আমি যখন সুশান্ত দার কমেন্টগুলো দেখলাম তখন বুঝলাম যে মানুষ যতই বড় হোক না কেন তার চারিত্রিক বৈশিষ্ট্য কখনো পাল্টানো উচিত না। হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এতদিন আমি যখন ভিডিও শ্যুট করতাম আমার ভিডিও কমেন্ট বক্সে অ্যান্ড আমার আশেপাশে কিছু লোক এমন কথাবার্তা বলতো যার ফলে আমার মনে হতো যে না, আজকের থেকে আর ভিডিও করবো না। তারা সবসময় বলতো ইউটিউব করে কি হবে, ইউটিউব দিয়ে কি আর কেরিয়ার করা যায়। আর যখন একা একা ভিডিও করতাম তখন তো একা একা বকতেই হতো, তারা অনেকেই হাসতো যে একা একা এ কী কথা বলে, এ কী বলতেছে, পাগলের মতো কী বকতেছে। কিন্তু গত পরশুদিন আমার সাথে একটা এমন ঘটনা ঘটলো যে আমি এই ভিডিওটা না বানিয়ে পারলাম না। গত পরশুদিন সকালবেলা আমি যখন আমার চ্যানেলে ঢুকি তখন দেখি আমার একটা ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ হয়েছে, যা আমার অন্য কোনো ভিডিওতে হয় নাই। আর তখন থেকেই দেখি আমার একটা দুইটা করে সাবস্ক্রাইব বাড়তেই আছে, বাড়তেই আছে। আর তার কিছুক্ষণ পরেই দেখি আমার একটা ভিডিওতে একজন বড় ইউটিউবার কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরাই দেখে নাও কি লিখেছে সে। আমি জাস্ট অবাক, এইখানে আমি সাকসেস, এইখানে আমি সেই লোকদের বলতে চাই যারা আমাকে দেখে হাসতো, তারা আমাকে বলতো যে ভিডিও করে কী করতেছিস, এইসব করে কোনো লাভ নাই। তাদেরকে আমি বলতেছি, এক ভাই আমার ভিডিওতে কে কমেন্ট করেছে, ভাই কে কমেন্ট করেছে দেখ শুধু একবার। মানে আমি সত্যি আজকে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি যখন সুশান্ত দার কমেন্টগুলো দেখলাম তখন বুঝলাম যে মানুষ যতই বড় হোক না কেন তার চারিত্রিক বৈশিষ্ট্য কখনো পাল্টানো উচিত না, যেটা সুশান্ত দা করেছে। সে আজ একজন বড় ইউটিউবার হয়ে আমার মতো একজন ছোট ইউটিউবারের ভিডিওতে এসে কমেন্ট করেছে, তার জন্য সুশান্ত দাকে স্যালুট বস। আমার বিশ্বাস সুশান্ত দা আমার এই ভিডিওটি দেখবে। তো আজকে আমার কথাগুলো একটু অন্যরকম আসতেছে, কারণ কি আমি একটু আজকে বেশি এক্সাইটেড। আমি আজকে কী থেকে কী বলে ফেলেছি আমি নিজেও জানি না। তাছাড়া এইরকম একজন বড় ইউটিউবার কারো ভিডিওতে এসে এভাবে কমেন্ট করলে এরকমটা হওয়া স্বাভাবিক। অ্যাট লাস্ট আমি একটা কথাই বলবো, শুরুর দিকে ভাই কারো কিছুই থাকে না, কিন্তু আজকে আমি এত বড় একটা অনুপ্রেরণা পাবো তা কখনোই ভাবিনি। আমাকে অনেক লোক বলতো যে ভাই তোর সাবস্ক্রাইব কটা, আরে ভাই শুরুর দিকে কার সাবস্ক্রাইব ছিল, আজকে যার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তার কি ছিল শুরুর দিকে সাবস্ক্রাইবার, তাদের তো আস্তে আস্তে হয়েছে না। তো আমার একটা অভ্যাস ভালো, আমি পিছন দিকে আমাকে কে কী বললো আমি ওগলেতে কান দিই না, আমার যা মনে চায় আমি সেটাই করে যাই। আর এটা আমি ম্যাক্সিমাম লোককেই বলি যে কে কী বললো ভাই কানিনেও দরকার নেই, তোমার যেটা কাজ তোমার যেটা করতে মন চায় তুমি সেটা করেই যাও। আজ আমার চ্যানেলের ভিডিওতে নোংরা সুশান্তের মতো একজন বড় ইউটিউবার কমেন্ট করেছে, এমনও তো হতে পারে যে তুমি যে কাজটা করতেছো সেই কাজের জন্য বড় কোনো একজন মানুষ তোমার সেই কাজের প্রশংসা করতেছে। তাহলে কিসের জন্য অন্য মানুষের কথা ভেবে কাজ বন্ধ করে রাখবো রে ভাই, কিসের জন্য? আমি যখন সুশান্ত দার কমেন্টটা দেখি তখন যে আমি কী করবো আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না। তো সুশান্ত দাকে অনেক অনেক ধন্যবাদ এরকম আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তো আমার মতো যারা ছোট ছোট মানুষ আছে যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত, তো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করার চেষ্টা করবো যে এই সমস্ত ছোট ছোট অনুপ্রেরণার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর আমি যারা বড় মানে যারা এখন বড় পর্যায়ে চলে গেছে তাদেরকে আমি একটা কথা বলছি, যদি ভিডিওটা তাদের কাছে গিয়া থাকে আর ভিডিওটা তাদের কাছে যাওয়া সম্ভব, যদি তোমরা একটু ভিডিওটা শেয়ার করো। তো যদি তোমরা কেউ ভিডিওটা দেখতেছো যারা এখন বড় পর্যায়ে আছো তাদেরকে আমি একটা কথা বলি, বস আমাদের মতো যারা ছোট ছোট মানুষ আছে তাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করো। তোমাদেরকে টাকা পয়সা দিয়ে কোনো রকম সাহায্য করার দরকার হবে না, তোমরা শুধু একটু ভালোবাসা আর একটু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করো বস আমাদের মতো ছোট ছোট মানুষদের। আর আমি সর্বশেষে একটা কথাই বলতে চাই যে তোমরা যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই আজকে নোংরা সুশান্তের মতো একজন বড় ইউটিউবার আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে। তো আজকে আমি এটা আমার ভিডিও বলবো না, এটা আমাদের ভিডিও, এটা তোমাদেরই ভিডিও। তো তোমরা না থাকলে হয়তো এটা সম্ভব হইতো না, সেই জন্য এটা আমাদের ভিডিও, আমার একা ভিডিও বলবো না, এটা আমাদের ভিডিও। তো
তোমরা না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। আমি তোমাদের কাছে আর একটাই রিকোয়েস্ট রাখবো যে আমি এখন থেকে তোমাদের কাছে যেভাবে সাপোর্ট পাচ্ছি আশা করি পরবর্তী সময়ও যাতে এভাবেই সাপোর্টটা পাই। সুশান্ত তাকে আবারও স্যালুট বস অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাকে অ্যান্ড আমি ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না তোমাকে। আশা করি যে এই ভিডিওটা তুমি দেখবে।